আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। বরাবরের মতো আপনাদের জন্য নিয়ে আসলাম আমাদের আগের একটা রিমাইন্ড করা সাইট নিয়ে, বো ইউএসডিটি, যেখান থেকে আপনারা ইনভেস্টমেন্ট করে, এখানে ট্রেডিং করে আপনি আপনার প্রফিটটা কিন্তু ডেলি কি ডেলি প্রফিট আপনি এখান থেকে তুলে নিতে পারবেন। তো সাইটটা কিন্তু একদমই একটা ভালো একটা সাইট, যেখান থেকে আপনারা ইউজাররা ডিপোজিট করে এখান থেকে ডেলি একটা প্রফিট তুলে নিতে পারবেন। তো আজকেও আমি সব কিছু আপনাদেরকে লাইভে দেখাবো, এ টু জেড এখানে ভিডিওতে সব কিছু দেখানো হবে, কীভাবে আপনি প্রফিটটা নিয়ে নেবেন সব কিছু নিয়ে আমরা আবার আলাপ করবো আপনাদের সাথে। তার আগে ভিউয়ার, যারা এখনও আমাদের ক্রিপ্টো আরএনবিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন, কারণ এখানে প্রতিনিয়ত আমরা ইনকাম রিলেটেড ভিডিওগুলো আপলোড করে থাকি, ইনভেস্টমেন্ট থেকে শুরু করে ভালো ভালো এয়ারড্রপগুলো শেয়ার করে থাকি, যেখান থেকে ইউজাররা ভালো পরিমাণে একটা কিন্তু প্রফিট নিতে পারবে। আর আপনি যদি আমাদের এই চ্যানেলটা ভিজিট করেন তাহলে আপনি এখানে দেখতে পারবেন এই সাইটটা নিয়ে আমরা আগেও কিন্তু অনেকগুলো ভিডিও কিন্তু আমরা এখানে মেক করছি, যেখানে আপনাদেরকে রিমাইন্ড করছি বা আপনাদেরকে এ টু জেড আমরা এই যে এভাবে বোঝানোর জন্য অনেকগুলো ভিডিও আছে, সবগুলো আপনারা এখান থেকে ওয়াচ করে নেবেন, তারপরে পুরোপুরিটা বুঝে তারপরে এখানে কাজগুলো কমপ্লিট করবেন। আর এই সাইটের লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশনে দিয়ে রাখবো, লিঙ্কে ক্লিক করলেই সরাসরি আপনাকে সাইটটাতে নিয়ে আসবে। তো সর্বপ্রথম যে কাজটা সেটা হচ্ছে আমাদেরকে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। যদি আপনার আগের অ্যাকাউন্ট থাকে আপনি লগ ইন করে নেবেন, আর যদি আপনার অ্যাকাউন্ট না থাকে সর্বপ্রথম আপনি এখানে কী করবেন, লিঙ্কে ক্লিক করার পর আপনি এখানে সর্বপ্রথম একটা ভ্যালিড ইমেল দেবেন, তারপরে এখানে গেট কোডে ক্লিক করলে আপনার মেলে একটা ওটিপি যাবে, ওটিপিটা যদি আপনি মেলে না পান অবশ্যই স্প্যাম বক্সটা চেক করবেন, ওখানে কোডটা পাবেন, কোডটা এখানে বসিয়ে দেবেন, তারপর অ্যাকাউন্টে লগ ইন করার জন্য একটা লগ ইন পাসওয়ার্ড সিলেক্ট করবেন, আর আপনি যে প্রফিটটা নেবেন সেই প্রফিটটা আপনি উইথড্র করার জন্য এই পাসওয়ার্ডটা সিলেক্ট করবেন। এরপর এটা আমার ইনভাইটেশন কোড, সব কিছু আপনি দেখে নেবেন। এরপর এখানে রেজিস্টার অপশনে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা খুব ইজিভাবে কিন্তু এখানে ক্রিয়েট হয়ে যাবে। আর এটা হচ্ছে তাদের এটা হোম পেজ, এখানে আসলে কিন্তু আপনি সব কিছু দেখতে পারবেন, এখানে ক্রিপ্টো সকল ধরনের মার্কেটের সকল আপডেট কিন্তু এখানে দেখতে পারবেন এখানে। আর এখানের মধ্যে আরেকটা জিনিস দেখতে পারেন, এখানের মধ্যে দেখেন প্রতিদিন কী পরিমাণে ইউজাররা এখান থেকে প্রফিটটা নিতে পারতেছে। তো সব কিছু নিয়ে আমরা আলাপ করবো, একটা একটা করে সব কিছু দেখিয়ে দিচ্ছি। তো সম্ভবত আপনি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন আপনি এখানে তাদের এই যে ডেলি মাইনিংয়ের এই অফারটা আপনি নিতে পারেন, এখানে যখন আপনি ক্লিক করবেন ডেলি আপনাকে একটা এনার্জি দেওয়া হবে, এই যে এই এনার্জিগুলো দেওয়া হবে। তো এই এনার্জিগুলো এখানে যে কোনো একটা বাবলের উপর যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি এখান থেকে র্যান্ডমলিভাবে যে কোনো একটা পরিমাণের ইউএসডিটি পাবেন। এই যে আমি 0.04 পেয়ে গেছি, তো আমি আবার কালকে আবার এটাকে আবার মাইনিং করতে পারবো। তো এটা হচ্ছে আপনাদের জন্য একটা সুবিধা। আর আরেকটা সুবিধা যেটা হচ্ছে, আপনি যদি এখানে যদি নিউ হয়ে থাকেন, আপনার যদি ট্রেড করতে কোনো সমস্যা হয় তাহলে আপনি এদের তাদের সিমুলেশন ওই অপশনটা ইউজ করতে পারেন। এখানে যখন আপনি ক্লিক করবেন তখন আপনাকে এখানে 10,000-এর একটা ডেমো ব্যালেন্স দেওয়া হবে, যেগুলো দিয়ে আপনি আপনার এক্সপিরিয়েন্সটা এখানে শেয়ার করতে পারেন। তারপর আমরা আরেকটা জিনিস দেখাবো, তাদের সাপোর্ট লাইন, এটা হচ্ছে তাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের সাপোর্ট লাইন। আপনি যদি এখানে যে কোনো একটা অপশনে ক্লিক করেন তাদের অ্যাডমিনের সাথে কথা বলে আপনি আপনার নিউ অ্যাকাউন্টের স্ক্রিনশট যখন দিবেন তখন কিন্তু আপনাকে এখানে $1 ইউএসডিটি কিন্তু আপনাকে গিভওয়ে করে দেবে। এখন আসা যাক এখানে মধ্যে আপনাকে কীভাবে ডিপোজিট করতে হবে। অলরেডি আমি এখানের মধ্যে 100 TRX এখানে ডিপোজিট করে রাখছি। তো আপনি কীভাবে এখানে ডিপোজিট করবেন, তো সর্বপ্রথম কাজটা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট, এরপর হচ্ছে আমাদেরকে এখানে ডিপোজিট করা। ডিপোজিট করতে হলে এখানে যে রিচার্জের যে বাটনটা দেখতে পেতেছেন এই বাটনটাতে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এখানে একটা অ্যাড্রেস প্রোভাইড করে দেবে, TRC20 USDT-র আপনি অ্যাড্রেসটা কপি করবেন। এখন একটা জিনিস বলি, আপনি যদি এখানে TRX ডিপোজিট করতে চান মিনিমাম আপনাকে 10 TRX ডিপোজিট করতে হবে, এর কম যদি TRX আপনি এখানে ডিপোজিট করেন তাহলে কিন্তু আপনি আপনার ওয়ালেটে কিন্তু পাবেন না। তো আপনি আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কতটা TRX এখানে ডিপোজিট করতে চান সেটাই করবেন। তো আপনি যে অ্যাড্রেসটা কপি করে আনবেন সেটা আপনার যে কোনো এক্সচেঞ্জার অথবা ওয়ালেট থেকে এটাকে পেস্ট করে দেবেন এখানে। এর পরবর্তী আপনি এখান থেকে কতটুকু পরিমাণ আপনি এখান থেকে উইথড্র করতে চাইতেছেন, তো আমি এখান থেকে আমি আমার ম্যাক্স করে দিচ্ছি। তো এখান থেকে ধরুন এই যে 100 TRX আমি এখান থেকে উইথড্র করবো, তারপর এখানে একটা ফি কাটবে, তারপর আমি এখান থেকে উইথড্র করে দেবো, তারপর আপনি আপনার যতগুলো ফাংশন আছে সব কিছু আপনি সেট আপ করে এখান থেকে উইথড্র করবেন, ওইখানে ডিপোজিট হয়ে যাবে। তারপরে ডিপোজিট হওয়ার 2-3 মিনিট পরে আপনি কী করবেন, এখানে ক্লিক টু রিফ্রেশ ব্যালেন্স একটা ক্লিক করবেন। ক্লিক করে এটাকে ব্যাক দিয়ে এসে রিফ্রেশ করলে কিন্তু আপনি আপনার ব্যালেন্সটা কিন্তু খুব ইজিভাবে এখানে দেখতে পারবেন। তো এখন আসতেছে এখান থেকে কীভাবে আমরা ট্রেড করবো, ট্রেড করে আমরা আমাদের আর্নটাকে তুলে নেব। তো এখানে নিচে অপশন একটা দেখতে পারতেছেন আপনার ট্রানজ্যাকশন একটা অপশন, এই যে অপশনটা দেখতে পেতেছেন এই অপশনে আপনি যাবেন। তো এখানে দুই প্রকারের ট্রেড করা যায়, একটা হচ্ছে আপনার ইথেরিয়াম থেকে ইথেরিয়াম দিয়ে করা যাবে, আর একটা হচ্ছে আপনার BTC দিয়ে করা যাবে। তো ইথেরিয়ামের জিনিসটা আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি, যদি আপনি ইথেরিয়াম দিয়ে করতে চান তাহলে যদি নর্মালিভাবে আপনি এখানে বাই অপশনে ক্লিক করেন, এই যে বাইতে যদি ক্লিক করেন তো এখানে আমাদের তিনটে অপশন আছে, আপনার রেড, পার্পেল, গ্রিন।
এখানে টিআরএক্সটা আপনার সিলেক্ট করা থাকবে। ধরুন আপনি এখান থেকে যে কোনো একটা, আমি এখান থেকে রেটটা সিলেক্ট করলাম, রেটটা সিলেক্ট করার পর এখন আমি এখান থেকে ট্রেডটা নিব, 5 মিনিটের ট্রেড, এই যে টাইমটা এখানে কাউন্ট হবে। এরপরে এখানে যদি 5 মিনিট পরে আমার এটা 2486 এই রেড সিগনালগুলোতে যদি লেগে যায়, তাহলে আমি এখান থেকে কিন্তু 2 গুণ একটা প্রফিট তুলে নিতে পারবো। এরপর যদি আমি এখানে পার্পলটা সিলেক্ট করি, পার্পলটা হচ্ছে আমার এই যে এই দুইটা যদি লেগে যায়, তাহলে কিন্তু আমি এখান থেকে প্রায় 5 গুণের একটা প্রফিট আমি এখান থেকে তুলে নিতে পারবো। এরপর হচ্ছে গ্রিন, গ্রিনটাও সেম, আপনি যদি এখানে গ্রিনে এইগুলো যদি লেগে যায়, গ্রিন সিগন্যালে যেগুলো আছে এগুলো যদি লেগে যায়, তাহলে কিন্তু আপনি এখান থেকে প্রায় 2 গুণের একটা প্রফিট তুলে নিতে পারবেন। এটা হচ্ছে আপনার ইথেরিয়ামের। তো এখানের মধ্যে আপনার 1 মিনিটের ট্রেড নেওয়া যায়, 5 মিনিটের, 15 মিনিটের, আপনি আপনার অনুযায়ী নেবেন যে পরিমাণে আপনি ট্রেডটা নিতে চাইতেছেন। আর বিটিসিটা দেখাচ্ছে, আপনি যখন বিটিসিতে ক্লিক করবো এখানের মধ্যে বাই অপশনটা দেখতে পাইতেছেন। আমি যদি বাইতে ক্লিক করি তাহলে এখানে দেখেন বিগ, স্মল, সিঙ্গেল, ডাবল, তো এগুলো আছে। এগুলোর মধ্যে আপনি যে একটা সিলেক্ট করবেন ওইটা যদি লেগে যায়, তাহলে আপনি এখান থেকে, ধরুন আমি বিগটা সিলেক্ট করলাম, তো যদি আমার বিগটা যদি লেগে যায় তাহলে কিন্তু আমি এখান থেকে 2 গুণ প্রফিট। তো সিস্টেমটা হচ্ছে এরকম। এখন যদি আপনি যদি এই জিনিসটা না বুঝেন, তাহলে আমি অবশ্যই আপনাকে ওদের অফিসিয়াল ট্রেডিং সিগন্যালটা দিয়ে রাখবো। তো এটা হচ্ছে ওদের অফিসিয়াল একটা ট্রেডিং সিগন্যাল। তো এখান থেকে দেখতে পারেন, এই যে দেখেন সিগন্যালগুলো সবগুলো কিন্তু হিট করে গেছে। এটা ওরা কিন্তু প্রতি 5 মিনিট পর পর কিন্তু এখানে সিগন্যালটা প্রোভাইড করবে। তো অবশ্যই দেখে নেবেন, এটা কিন্তু তাদের অফিসিয়াল সিগন্যাল। তো এখানের মধ্যে ওরা কিন্তু একটা জিনিস এই যে দিয়ে রাখছে, এটা এখন বলছে যে স্মলে নেওয়ার জন্য। তো টাইমটা দেখেন এখন 1:40, আরও 2 থেকে 3 মিনিট আছে। আপনি লাস্ট মেসেজটা দেখবেন, এখানে জিনিসটা দেখবেন যে আপনাকে কিসে নেওয়ার জন্য বলতেছে। তো এখানে বলতেছে স্মলে নেওয়ার জন্য। তো আমরা এখানে বিটিসিতে থাকবো, তারপর এখানে বাইতে ক্লিক করব, আমাদেরকে স্মলে বলছে, আমরা স্মলটা সিলেক্ট করব এখানে। তারপর আপনি কতটুকু পরিমাণে করতে চান, তো বেশি করবেন না, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী এই যে 0.1 বা 0.2, 0.3, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি এখানে অল্প অল্প পরিমাণে এখান থেকে ট্রেডটা নেবেন। ধরুন আমি 0.2 দিয়ে এটাকে কনফার্ম করে দেবো। তো কনফার্ম করার পর আমার ট্রেডটা কিন্তু এখানে লেগে যাবে। লেগে যাওয়ার পর এখানে কিন্তু টাইমটা কিন্তু কাউন্ট হবে, আপনার টাইমটা এন্ড হলে 5 মিনিটের একটা টাইম, যখন এই যে বাইতে ক্লিক করলাম আমি, এই যে টাইমটা এন্ড হলে কিন্তু আমরা দেখতে পারবো আমরা উইন নাকি লস্ট আমরা জিনিসটা দেখতে পারবো। তো একটু অপেক্ষা করি আমি। এই যে দেখেন আমাদের এই যে স্মলটা, এই যে স্মলটা আমরা নিয়েছিলাম, এটা কিন্তু আমরা খুব ইজিভাবে কিন্তু এটা উইন করে ফেলছি। এটা আমাদের উইন হয়ে গেছে এটা। তো আমি যদি আপনাকে এখান থেকে দেখাই আবার, এই যে আমাদের কিন্তু স্মল যেটা আমরা নিয়েছিলাম এটা কিন্তু হিট করছে, তার মানে আমরা এটা উইন। তখন দেখেন আমার 100টা টিআরএক্স ছিল, এখন কিন্তু 101টা টিআরএক্স, তার মানে আমার 1টা টিআরএক্স এখান থেকে, মানে 0.4-এর উপরে আমার এখান থেকে প্রফিট চলে আসছে। তো আমি রেকর্ড থেকে দেখাই, যদি আপনাদের রেকর্ড থেকে, এই যে রেকর্ড থেকে যদি আমি দেখাই, এই যে এটা উইন হয়ে গেছে। তো এরকম উইন 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 অনেকগুলো আছে আমার। তো আপনি তাদের সিগন্যাল অনুযায়ী যদি করতে চান তো এটা করতে পারেন। তো সেম সিম্পল জিনিসটা পাবে। এরপরটা দেখবেন, এরপরটা হচ্ছে ওরা বিগ নিয়ে, বিগ নিতে বলছে। তো আমরা এখান থেকে কী করবো, এটাকে আবার বাইতে ক্লিক করবো। বাইতে ক্লিক করে এই যে আমাদেরকে বিগ নেওয়ার জন্য বলছে, তো বিগটা নিবো আমরা এখান থেকে। তারপর আপনি আপনার সমর্থন ছোটো ছোটো পরিমাণ দেবেন, বেশি দেওয়ার দরকার। এটা আমি 0.1 দিলাম, তারপরে কনফার্ম করে দিলাম এটাকে। তো এটা হচ্ছে আমার ট্রেডটা কিন্তু এখানে লেগে গেছে। তো ওদের আরেকটা ট্রেড আছে, সেই ট্রেডটা কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি আরেকটা চ্যানেলের। তো এটা হচ্ছে তাদের আরেকটা একটা অফিসিয়াল চ্যানেল। এটা এখানে কিন্তু আপনার 4 স্টেজের একটা সিগন্যাল প্রোভাইড করে ওরা। এটা হচ্ছে বাংলাদেশ টাইম, আপনি সন্ধ্যা 7টার থেকে স্টার্ট করতে পারেন, আবার রাত্রের 12টার দিকে স্টার্ট করতে পারেন। ওইখানে কিন্তু ওরা অথেন্টিক, মানে খুব লিগেলিভাবে তারা কিছু সিগন্যাল প্রোভাইড করে রাখে। তো এইখানে কীভাবে আপনি সিগন্যালটা নেবেন সেটাই আমি আপনাকে দেখিয়ে দেবো কিছুটা। কিছুটা হচ্ছে যে সেম লাইক এরকম, যখন স্টার্ট হবে তখন আপনি যা করবেন, এখানে মধ্যে আপনার ওরা ও বলবে যে এইভাবে এই সিগন্যালগুলোতে এটাতে ট্রেড নেওয়ার জন্য, ঠিক আছে, আপনি জিনিসটা দেখে নেবেন ছবিটা। তখন বলবে যে আপনাকে বিগ, সিঙ্গেল, ডাবল এ তিনটার মধ্যে একসাথে নেওয়ার জন্য আপনি এখানে কী করবেন, বাইতে ক্লিক করবেন, এই যে বিগ, স্মল, তারপর এ তিনটাতে ক্লিক করে আপনি আপনার অ্যামাউন্টটা বসিয়ে দেবেন, তারপর ট্রেডটা নেবেন। নিলে আপনি উইনও হয়ে যাবেন। আপনি আপনার অ্যামাউন্টটা বসিয়ে দিয়ে এখানে কনফার্ম করে দেবেন। তো এখানে মধ্যে তিনটার মধ্যে যে কোনো একটা যদি লেগে যায়, তাহলে আপনি এখান থেকে 3 গুণের বেশি প্রফিট পাবেন, প্রায় 6 থেকে 7 গুণ প্রফিটটা পাবেন। তো আপনি যদি প্রথম স্টেপটা আপনার যদি ফেল করে, তাহলে কিন্তু ওরা দ্বিতীয় স্টপে দিবে, দ্বিতীয় স্টপে একটু বাড়াই দেবেন ক্যালকুলেট করে, তাহলে কিন্তু আপনার এখান থেকে কোনো লস হবে না, আপনি যেটা করবেন পরের ধাপে সেটা উঠে আসবে। তো দুইটা সিগন্যালে আমি লিঙ্ক দিয়ে রাখবো আপনাকে টেলিগ্রামের, দুইটাতে জয়েন করে নেবেন। তো এখন দেখাবো আপনি আপনার মানে ইনকামটাকে কীভাবে ইনক্রিজ করবেন। তো আপনি যখন হোম পেজে চলে আসবেন, এখানের মধ্যে আপনি দেখতে পারবেন একটা ইনভিটেশন, একটা অপশন। তো আপনি নর্মালিভাবে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে
আপনাকে এই যে আপনার রেফারেল লিঙ্কটা আপনি এই যে এখানে ক্লিক করে পেয়ে যাবেন, এখানে এখানে পাওয়ার পর আপনি এখানে তিন ধাপে এখানে কমিশন পাবেন। ধরুন আপনি আপনার ফ্রেন্ডদেরকে শেয়ার করছেন, আপনার ফ্রেন্ড এখানে ডিপোজিট করলো, কাজ করলো, অ্যাকাউন্ট ক্রিয়েট করলো, তাহলে আপনি এখান থেকে কমিশন পাবেন। আপনি এখানে 10টা TRX হলে কিন্তু আপনি এটাকে রিসিভ করে নিয়ে নিতে পারবেন 10টা TRX। তো খুব ইজিলিভাবে আপনি আপনার ইনকামটাকে খুব ইজিভাবে ইনক্রিজ করে নিয়ে নিতে পারবেন। তো এখন আমি দেখাবো এটাকে লাইভ উইথড্র কীভাবে করবেন। তো লাইভ উইথড্র করার জন্য সর্বপ্রথম আপনি কী করবেন, এখানে সেট আপে চলে যাবেন। সেট আপে গিয়ে কী করবেন, আপনি আপনার ওয়ালেট, মানে যে ওয়ালেটের মধ্যে আপনি নিতে চাইতেছেন সে ওয়ালেটটাকে, এই যে উইথড্রল অ্যাড্রেসটাকে আপনি এখানে বাইন্ড করে নেবেন। এখানে অ্যাড উইথড্রল অ্যাড্রেস এখানে ক্লিক করে আপনি এটাকে বাইন্ড করে নেবেন, কোন অ্যাড্রেসে আপনি এটাকে উইথড্র করতে চাইতেছেন। TRC20 এক্সচেঞ্জার অথবা ওয়ালেটের অ্যাড্রেসটা আপনি এখানে বসিয়ে দেবেন। তো আমি আমার বাইন্যান্স থেকে আমার অ্যাড্রেসটাকে আমি কপি করলাম। তারপরে এখানের মধ্যে আপনি আপনার অ্যাড্রেসটাকে যেটা কপি করছেন সেটা বসিয়ে দেবেন। আর এখানের মধ্যে আপনার নোট, মানে এটা কোন অ্যাড্রেস সেটা যদি আপনার ধারণা থাকে সেটার জন্য আপনি এটাকে ইয়ে করে দেবেন। তারপর এখান থেকে সেভ করে দেবেন, মেইলে কোড যাবে, কোডটা বসিয়ে দেবেন। এরপর আপনি এখানে চলে আসবেন উইথড্রতে, উইথড্রতে ক্লিক করবেন। এখানে উইথড্রতে ক্লিক করার পরে আপনি যে অ্যাড্রেসটা নিতে চাইতেছেন সেই অ্যাড্রেসটা এখানেও পেয়ে যাবেন, না হয় আপনি অ্যাড্রেসটাকে এখানে ফেস্ট করে দিবেন। ফেস্ট করার পরে আপনি এখানে কতটুকু উইথড্র করতে চাইতেছেন, তো আমি এখান থেকে ম্যাক্স করে দিচ্ছি। ম্যাক্স করার পর আমার কিন্তু একটা ফি কাটবে, এই যে নিচে দেখতে পারেন আমি কিন্তু 100টা পাবো, মানে একটা ওরা ফি কাটবে, জাস্ট একটা TRX। তারপর আমি এখানে উইথড্র অপশনে ক্লিক করব। উইথড্র অপশনে ক্লিক করার পর আপনার কাছে একটা পাসওয়ার্ড চাইবে, যেটা আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় বলছিলাম যে এটা আপনার ফান্ড পাসওয়ার্ড উইথড্র, সেই পাসওয়ার্ডটা দিবেন, লগ ইন পাসওয়ার্ড না, আপনার উইথড্র পাসওয়ার্ডটা দিবেন এখানে। তারপর এটাকে কনফার্ম করে দেব আমি, সরি একটু, ওকে, এটা কিন্তু আমার সাবমিটেড হয়ে গেছে। তো এখন যদি আমি হিস্ট্রিতে যাই, হিস্ট্রিতে গেলে আমি দেখাচ্ছি একটু, এখান থেকে আমি হিস্ট্রিতে যাব। হিস্ট্রিতে গেলে এই যে দেখতে পারেন আমার 100টা TRX কিন্তু ওয়েটিংয়ে আছে। এর আগেও কিন্তু আমি এখান থেকে অনেকগুলো উইথড্র করছি, দেখতে পারেন প্রায় 116টা, 102টা, 65টা। তো আমরা একটু ওয়েট করি যে কতটুকু সময় লাগে এটা যেতে, প্রায় লাইক 2 থেকে 3 মিনিট, হাইস্ট 10 মিনিট আপনার টাইম লাগবে আমার বাইন্যান্সে আসতে। তো এখানে এই যে দেখতে পারেন আমার কিন্তু এই যে 100টা TRX কিন্তু আমার বাইন্যান্সে চলে আসছে। তো আপনি টাইমটা দেখে নিতে পারেন। তো এখানে উইথড্র, মানে আপনার উইথড্রটাও কিন্তু খুব ইজিভাবে চলে আসে, বেশি টাইম নেয় না, 5 থেকে 10 মিনিটের ভিতরে চলে আসে। আমার 100টা TRX কিন্তু আমার বাইন্যান্সে এটা আমি আবার উইথড্র করে নিয়ে নিছি। এরপর যদি আমি এখানে রিফ্রেশ করে দেখাই তাহলে দেখতে পারেন এই যে আমার এখানে কিন্তু এটা 100% কিন্তু এটা সাকসেসফুল হয়ে গেছে। তো খুব ইজিভাবে কিন্তু আপনি এখান থেকে ডেইলি ইনকাম, একটা প্রফিট আপনি এখান থেকে তুলে নিয়ে নিতে পারবেন আশা করি। তো সবাই আশা করি বুঝতে পারছেন, কোনো কিছু আপনার কোনো প্রবলেম হলে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা যতটুকু পারি আপনাকে হেল্প করবো।